তুই শেয়ার কর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএমএস স্কুল লাইভ। আজকে আমরা আর্জেন্টিনার অনেক সমর্থকরা অনেক বেশি উৎকণ্ঠার মধ্যে আছি, অনেক বেশি টেনশনের মধ্যে আছি, সে সকল টেনশনে থাকা মানুষদের জন্য আজকে আমাদের লাইভ। আমরা আজকে আমাদের এই লাইভ ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে সবাই একটা প্রশ্ন জানতে চাচ্ছে, আর্জেন্টাইন সমর্থকরা জানতে চাচ্ছে আর্জেন্টিনার উঠার সম্ভাবনা কত, আর ব্রাজিলরা দেখতে চাচ্ছে কাদের আর্জেন্টিনার বাদ পড়ার সম্ভাবনা কত। তো আমরা টেনমিন স্কুলে আজকে একটু লাইভে দেখবো যে এর পিছনের গণিতটা কিরকম। আমরা সবাই সম্ভাব্যতা বা প্রবাবিলিটির অনেক বড় ফ্যান, সুতরাং আজকের এই ছোট্ট লাইভে খেলা শুরু হওয়ার আগে আমরা জানতে পারবো আমাদের 9টা সম্ভাব্য ফলাফল থেকে আর্জেন্টিনা কোনগুলোতে শুধুমাত্র পরের রাউন্ডে যেতে পারে। সুতরাং আজকে এই লাইভটা দেখলেই তোমরা মোটামুটি এই ম্যাথগুলো সম্পর্কে বুঝতে পারবে। তোমাদের যত আর্জেন্টাইন ফ্যান ফ্রেন্ড আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করো, যত ব্রাজিল ফ্যান ফ্রেন্ড আছে তাদেরকে অবশ্যই শেয়ার করো, প্লাস জার্মানি যারা যারা আছে যারা একটু ভয় আছে আগামীকাল কি হবে তাদের সাথে শেয়ার করো। আমার মনে হয় আর্জেন্টিনার ফ্যানরা এই ভিডিওটা দেখে একটু মন খারাপ করবে। না না, মন খারাপ করার কিছু নেই, অনেকগুলি পসিবিলিটিতে আমরা দেখবো যে আর্জেন্টিনার পরবর্তী লেভেলে ওঠা সম্ভব। আমরা আসলে এই লাইভটার মাধ্যমে প্রবাবিলিটি কিভাবে করে কাজ করে সেই জিনিসটা একটু শেখার চেষ্টা করবো, পাশাপাশি আমাদের যারা টেনশনে থাকা ফ্যান আছে তাদের একটু আশ্বস্ত করা শুরু করবো। তো স্বামী শুরু করো। ওকে, তো প্রথম কথা হচ্ছে প্রবাবিলিটি কাজ করার জন্য তোমাদেরকে জানতে হবে টোটাল কয়টা ঘটনা ঘটা সম্ভব। যেমন একটা যদি ফুটবল ম্যাচ হয়, একটা ফুটবল ম্যাচের মধ্যে টোটাল তিনটা রেজাল্ট হতে পারে। একটা হচ্ছে ধরো আর্জেন্টিনা উইন, একটা হচ্ছে ড্র, আর একটা হচ্ছে নাইজেরিয়া উইন। তাহলে দেখো একটা ম্যাচে তিনটা সম্ভাব্যতা সম্ভব। মজার ব্যাপার কি, মজার ব্যাপার হচ্ছে আজকে একসাথে একই গ্রুপের দুটো খেলা চলবে, আর্জেন্টিনা ভার্সেস নাইজেরিয়া এবং আইসল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া, এবং একটা খেলা আরেকটা খেলার রেজাল্টকে প্রভাবিত করবে। কারণ কি, কারণ হচ্ছে গ্রুপের স্কোর বোর্ডটা। আমরা জানি ক্রোয়েশিয়া 6 পয়েন্ট নিয়ে আছে 1 নম্বরে, নাইজেরিয়া 3 পয়েন্ট নিয়ে আছে 2 নম্বরে, আইসল্যান্ড এবং আর্জেন্টিনা আছে 1-1। মজার ব্যাপার হচ্ছে দ্বিতীয় স্থানধারীর সাথে চতুর্থ স্থানধারীর খেলা, প্রথম স্থানধারীর সাথে তৃতীয় স্থানধারীর খেলা। সুতরাং এই খেলায় অনেক রকম গরমিল হতে পারে। এই ঘটনাটাকে প্রবাবিলিটিতে বলা হয়ে থাকে প্রবাবিলিটির কন্ডিশন বা কন্ডিশনাল প্রবাবিলিটি, যে একটা খেলার রেজাল্ট আরেকটা খেলাকে প্রভাবিত করে বা আরেকজনের যাওয়াকে প্রভাবিত করে। তাই আজকে আমাদের যদি আর্জেন্টিনার পরের রাউন্ডে যাওয়ার সম্ভাব্যতা বুঝতে হয় আমাদেরকে দুটো খেলার সকল রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে। তাহলে একটু বোঝো, এই খেলার তিন ধরনের ফলাফল সম্ভব, এই খেলার তিন ধরনের ফলাফল সম্ভব। তাহলে এর তিনটা আর এই তিনটা, এই তিনটা তিনটার মাঝখানে টোটাল কত ধরনের কম্বিনেশন সম্ভব? আমরা জানি 3×3 হয় 9, টোটাল 9 ধরনের কম্বিনেশন সম্ভব। এবং এই বোর্ডে তোমরা 9 ধরনের কম্বিনেশন দেখতে পাচ্ছ, যে আর্জেন্টিনার ম্যাচের এই তিনটা ফলাফল এবং আইসল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচের এই ফলাফলগুলোর মাঝখানে এই দুইটা একসাথে ঘটলে কে পরের রাউন্ডে যাবে, এই জাতীয় কম্বিনেশন আমরা দেখব। তো ম্যাথটা এখানে মোটেও কিন্তু সহজ না, বরং বেশ কঠিনই বলতে চলে। তো এখানে একটু মজার ব্যাপার হচ্ছে এই 9টা ফলাফলের মধ্যে একটা একটু মনে রাখা দরকার, আর্জেন্টিনার পরের রাউন্ডে যেতে হলে সব ক্ষেত্রে আর্জেন্টিনার কাছে জিততে হবে। তার মানে আর্জেন্টিনা উইন্স, তারপরে আর্জেন্টিনা উইন্স, মাত্র এই তিনটা ক্ষেত্রে শুধুমাত্র আমরা আর্জেন্টিনার পরের রাউন্ডে যাওয়ার কথা চিন্তা করতে পারবো, বাকিগুলোতে চিন্তা করার প্রশ্নই আসে না। তা আসলে আমরা কিরকম আমরা এটি লক্ষ্য করি, নাইজেরিয়া জিতলো, তাই চিন্তা করে দেখো নাইজেরিয়ার 3 পয়েন্ট আছে, নাইজেরিয়ার পয়েন্ট হবে 6, আইসল্যান্ড জিতলো, আইসল্যান্ডের পয়েন্ট আছে 1, আইসল্যান্ডের পয়েন্ট হবে 4, সেই ক্ষেত্রে কি হলো? মজার ব্যাপার, ক্রোয়েশিয়াকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজনই নেই আজকের খেলায়। খেলা বৃষ্টির কারণে না হলে মাঠে বোম ফুটলেও ক্রোয়েশিয়া পরের রাউন্ডে যাবে, কারণ ক্রোয়েশিয়ার পয়েন্ট 6। তোমরা অনেকেই জানো ক্রোয়েশিয়ার 6 জন প্লেয়ারকে তাই আজকে রেস্টে রাখা হয়েছে, কারণ এই ম্যাচটা তাদের জন্য কোনো ইম্পর্টেন্ট ম্যাচই না। সুতরাং নাইজেরিয়া জিতলে নাইজেরিয়ার পয়েন্ট হবে 6, আইসল্যান্ড জিতলে আইসল্যান্ডের পয়েন্ট হবে 4। তাহলে অবশ্যই আইসল্যান্ড বাদ পড়ে যাবে, কারণ 3 নম্বর পজিশনে চলে যাবে, আর নাইজেরিয়া 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে পরের রাউন্ডে চলে যাবে। তাহলে হু কোয়ালিফাইজ এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে কোয়ালিফাই করবে ক্রোয়েশিয়া প্লাস নাইজেরিয়া। তার মানে এই ক্ষেত্রে কিন্তু ব্রাজিল সমর্থকরা রাস্তার মধ্যে উন্মত্ত উল্লাসে মেতে উঠবে। এই প্রবাবিলিটিতে আর্জেন্টিনার কোনো আশা নেই। লক্ষ্য করি যদি আজকের ম্যাচ ড্র হয়,
আর্জেন্টিনা নাইজেরিয়ার ম্যাচে যদি ড্র হয় তাহলে মজার ব্যাপার হচ্ছে আর্জেন্টিনার পয়েন্ট হবে 2, আর নাইজেরিয়ার পয়েন্ট হয়ে যাবে, যেহেতু 1 পয়েন্ট পাবে নাইজেরিয়ার পয়েন্ট হবে 4। অন্যদিকে আইসল্যান্ড আর ক্রোয়েশিয়ার ম্যাচে এইটাও যদি ড্র হয় তাহলে লক্ষ্য করো আইসল্যান্ডের পয়েন্ট হবে তখন আইসল্যান্ডের পয়েন্ট হবে 2, কারণ তার এখন পয়েন্ট আছে 1, তার সাথে আরো 1 যোগ হবে। ক্রোয়েশিয়ার পয়েন্ট আছে 6, তার সাথে ক্রোয়েশিয়া হয়ে যাবে 7। তাই লক্ষ্য করো পয়েন্ট এখন লক্ষ্য করা যাচ্ছে ক্রোয়েশিয়া উঠতে পারবে, নাইজেরিয়া উঠতে পারবে, তার মানে এই ক্ষেত্রেও ক্রোয়েশিয়া প্লাস নাইজেরিয়া উঠবে। সুতরাং আর্জেন্টিনার আজকে ড্র করলেও হবে না, এই ক্ষেত্রেও আর্জেন্টিনা বাদ পড়বে। এবার আসি 3 নম্বর ক্ষেত্রে, আর্জেন্টিনা যদি জিতে তখন কি হবে। আর্জেন্টিনা জিতত খুবই ভালো কথা, সেটার প্রবাবিলিটি কত, কারণ এই ওয়ার্ল্ড কাপে এখনো জিতে নাই। লক্ষ্য করে দেখি আর্জেন্টিনা জিতলে আর্জেন্টিনার পয়েন্ট হবে এখানে 1 আছে আর 3 যোগ হয়ে হবে 4। ক্রোয়েশিয়া জিত তাহলে ক্রোয়েশিয়ার পয়েন্ট হয়ে যাবে 9। এইবার কিন্তু খেলাটা খুব মজার আর্জেন্টিনার জন্য, ক্রোয়েশিয়া 9 পয়েন্ট নিয়ে অবশ্যই উঠে যাবে, নাইজেরিয়ার পয়েন্ট 3 আর আর্জেন্টিনার পয়েন্ট 4, তাই এই ক্ষেত্রে আর্জেন্টিনা। আমরা একটা তালি দিই, আর্জেন্টিনা প্রথমবারের মতো করতে পেরেছে, আমরা তালি দিই। তো একটা পসিবিলিটি হচ্ছে আজকে ক্রোয়েশিয়া আইসল্যান্ডের ম্যাচে যদি ক্রোয়েশিয়া জিতে আর আজকে যদি আর্জেন্টিনা অলিক ভাবে জিতেই যায় তাহলে কিন্তু উঠতে পারে। তো আমরা এই তিনটার মধ্যে মাত্র একবার দেখতে পেলাম আর্জেন্টিনা উঠে। এখন আমরা আমাদের আমাদের বন্ধু নাহিয়ান বিন খালেদকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী প্রবাবিলিটি গুলোকে ব্যাখ্যা করার জন্য। চলে আসো নাহিয়ান। ওকে, সো আমরা একটা জিনিস সম্পূর্ণভাবে ক্লিয়ার, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার আজকে ওঠার প্রবাবিলিটি আমরা একটা জায়গায় খুঁজে পেয়েছি। সুতরাং আর্জেন্টিনার সাপোর্টার যারা যারা আছো তারা একটু নড়ে চড়ে বসতে পারো যে আর্জেন্টিনার আসলে ওঠার সম্ভাবনা কত, সেই জিনিসটা আমাদের আরেকটু খুঁজে বের করার স্কোপ আছে কিনা। আমাকে এর মধ্যে আমরা দেখছিলাম যে ভিডিওতে কেউ কেউ দাবি করছে যে সামির ভাইয়া আর্জেন্টিনা সাপোর্টার। ওকে ঠিক আছে, সমস্যা নাই, সামির ভাইয়া তোমাদের কিছু সাপোর্ট হয়তো দিচ্ছে মনে হয়, আমি শিওর না। তবে আমরা এখন পরের সিনারিওতে যাই যেখানে আমরা বলছি যে নাইজেরিয়া আজকে জিততে পারে, আর্জেন্টিনা ভার্সেস নাইজেরিয়ার গেমে নাইজেরিয়া জিততে পারে। নাইজেরিয়া যদি জিতে তাহলে এখানে তাদের পয়েন্ট হয়ে যাবে 6, এবং তারপরে আমরা এটার সঙ্গে যদি ক্রোয়েশিয়ার কম্বিনেশন দেখি যে ক্রোয়েশিয়াও জিতলো নাইজেরিয়াও জিতলো, তাহলে ঘটনাটা কি হলো, তাহলে আর্জেন্টিনা গেল নাকি গেল না, আর্জেন্টিনা গেল না, তাহলে আমরা বুঝতে পারছি যে এই জায়গায় নাইজেরিয়া চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ নাইজেরিয়া যদি জিতে তাহলে 3+3=6, আর ক্রোয়েশিয়া জিতলে ক্রোয়েশিয়া আগের থেকেই 6 পয়েন্ট নিয়ে সবার আগে আছে, এখন তারা যদি আবার জিতে তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 9। সুতরাং ক্রোয়েশিয়াকে হটানোর সাধ্য আমাদের কারো নাই। আচ্ছা, এরপরে আমরা পরের সিচুয়েশন দেখছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা আর নাইজেরিয়া এই দুইজনের ড্র হয়েছে। আর্জেন্টিনা আর নাইজেরিয়া পয়েন্ট তালিকা যদি আমরা দেখি, আর্জেন্টিনা হচ্ছে এখানে 1+1=2, আর নাইজেরিয়ার হবে 3+1=4। সরি, আসলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে নাইজেরিয়ার প্রবাবিলিটি আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। ওকে হ্যাঁ, সো এখানেও আমাদের ঘটনা শেষ। আমাদের পরের বারের আসান্বিত হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে যে 6 নম্বরে আমরা একটা প্রবাবিলিটি দেখতে পাচ্ছি যেখানে আর্জেন্টিনা জিতলো এবং তারপরে আইসল্যান্ড আর ক্রোয়েশিয়া ড্র হলো। আমরা সবার আগে যে জিনিসটা নিয়ে বলাবলি করছিলাম যে আইসল্যান্ডকে কোনোভাবে কোনো ম্যাচে জিততে দেওয়া যাবে না যদি আর্জেন্টিনার উঠতে হয়, তাহলে আইসল্যান্ডের সেই আইসল্যান্ডকে নিয়ে দেখা যায় সেই স্বপ্ন আর্জেন্টিনা সমর্থকদের, সেটা এই জায়গায় সত্যি প্রমাণিত হয়েছে এবং আর্জেন্টিনা এই জায়গায় জিতলো। সুতরাং আর্জেন্টিনা গেল। আরেকবার তালি, তালি হবে, তালি জোরে 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 জোরে। ওকে, বাই দা ওয়ে আমি এখন বলতে চাই আমি একনিষ্ঠ আর্জেন্টিনা ভক্ত, আমি মনে প্রাণে আর্জেন্টিনাকে বোঝাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে, ঠিক আছে। ওকে, সুতরাং আমরা বুঝতে পারছি যে এই পর্যন্ত আমরা দুইটা সিনারিও পেলাম যেখানে আর্জেন্টিনার সমর্থকরা খুব আশার আলো দেখতে পাচ্ছে। এবার আমরা আমাদের আরেকজন প্রিয় বড় ভাই সাকিব বিন রশিদ, তাকে আমন্ত্রণ জানাবো যে বাকি তিনটা যে সিনারিও সেই তিনটা সিনারিও তোমাদের সামনে ব্যাখ্যা করবে। নাহিয়ান, অসংখ্য ধন্যবাদ, আশা করি তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে কি ধরনের প্রবাবিলিটি আছে এবং ইভেন্টগুলি কিভাবে করে কাজ করছে। একটা ছোট্ট জিনিস তোমাদেরকে একটু বলে দিই যে এই যে 5 নম্বর ইভেন্টটা, এইখানটাতে আইসল্যান্ড কত গোল ব্যবধানে জিতলো এটার উপরে ম্যাটার করে।
আইসল্যান্ড যদি অল্প গোল ব্যবধানে জিতে সেক্ষেত্রে আবার নাইজেরিয়ার উঠে যাওয়ার সম্ভাবনা আছে, যদি বেশি গোল ব্যবধানে জিতে তাহলে এখানটাতে আইসল্যান্ডও উঠে যেতে পারে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে নাইজেরিয়ার উঠে যাওয়ার কিন্তু অনেকগুলো সম্ভাবনা আছে, তো এইখানটাতে গোল ডিফারেন্সটা ম্যাটার করবে। আচ্ছা এইবার আরো ইন্টারেস্টিং কিছু সিনারি হতে যায়, ধরো এই ম্যাচটাতে নাইজেরিয়া জিতে গেল আর এই ম্যাচটাতে ড্র হলো। লক্ষ্য করবে নাইজেরিয়া জিতে গেলে অন্য ম্যাচে যাই হোক নাইজেরিয়া কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছে, নাইজেরিয়া উইন্স, এখানটাতে ড্র, এখানটাতে ফলাফল হবে নাইজেরিয়ার উঠে যাওয়া। এবং এই সব ক্ষেত্রে বলে রাখা বাঞ্ছনীয় যে ক্রোয়েশিয়া উঠেই। হ্যাঁ, সো আমি এখানটাতে আর আমরা ক্রোয়েশিয়া লিখিনি, একদম নয়টাতে লিখে দিই, আমরা ক্রোয়েশিয়া লিখে দিই, সবগুলিতে ক্রোয়েশিয়া উঠবেই, ক্রোয়েশিয়া গেছে ঠেকানো যাচ্ছে না, সো ক্রোয়েশিয়াকে তোমরা কনস্ট্যান্ট ধরে নাও। কিন্তু যদি এখানটাতে ড্র হয় তাহলে কি হবে, এখানে ড্র আর এখানে যদি ক্রোয়েশিয়া জিতে, খেয়াল করো এখানে যদি ড্র হয় তাহলে নাইজেরিয়া 3+1 হয়ে যাবে, নাইজেরিয়ার পয়েন্ট হবে 4, আর ক্রোয়েশিয়া জিতলে ক্রোয়েশিয়া হয়ে যাবে 9। আবার এখানটাতে কিন্তু আর্জেন্টিনা পয়েন্ট 2 থেকে যাবে, 1 ছিল, 1-2 থেকে যাবে আর্জেন্টিনা বাদ। এখানটাতে তোমার আইসল্যান্ডের পয়েন্ট যে 1 ছিল ওরও পয়েন্ট আর বাড়ছে না, তাই এখানটাতে ড্র করলেও জিতে যাবে নাইজেরিয়া, অর্থাৎ উঠে যাবে নাইজেরিয়া। লক্ষ্য করছো যে শুধুমাত্র যে তোমার নাইজেরিয়াকে জিততে হবে ব্যাপারটা তা না, নাইজেরিয়া কিছু কিছু ক্ষেত্রে নাইজেরিয়াকে শুধুমাত্র জিতলেই জিততেই যে হবে তাও না, নাইজেরিয়া যদি ড্রও করে তাহলে এই সিনারিওতে যদি ক্রোয়েশিয়া জিতে যায় তাহলে কিন্তু নাইজেরিয়া, একটা প্রশ্ন স্যার, একটা প্রশ্ন, ইয়েস স্যার, আর্জেন্টিনা কি কোনোভাবে ড্র করলে উঠতে পারবে? আমি দেখতে পাচ্ছি নাইজেরিয়া পারতেছে কিন্তু আর্জেন্টিনা পারছে না, আর্জেন্টিনা পারবে না, কারণ আর্জেন্টিনা যদি ড্র করে তাহলে আর্জেন্টিনা পয়েন্ট হবে মাত্র 2, আর 2 পয়েন্ট নিয়ে ইতিহাস কেউ কোয়ালিফাই করতে পারে নাই, আর একটু বেশি পয়েন্ট লাগে। এটা অনেকেই ধারণা করে বসে আছে যে আইসল্যান্ড জিতলে আর্জেন্টিনা বাদ, ঘটনা কিন্তু তা না। এইখানটাতে প্রশ্ন হচ্ছে গোল ডিফারেন্সটা কি, এইটা জিতলে আর্জেন্টিনার পয়েন্ট হবে 4, এটা পাশে লাগে আর্জেন্টিনা, আর্জেন্টিনার পয়েন্ট হবে 4, এবং আইসল্যান্ড যদি জিতে তাহলে আইসল্যান্ডের পয়েন্ট হবে 4। মজার ব্যাপার হচ্ছে তাহলে গোল ডিফারেন্সের কি হবে, এই মুহূর্তে আর্জেন্টিনা আছে -3 গোলে, আইসল্যান্ড আছে -2 গোলে, অর্থাৎ আইসল্যান্ড যত গোলে জিতবে আর্জেন্টিনাকে তার থেকে কমপক্ষে 1 গোল বেশিতে জিততে হবে। মানে তাহলে টুসা মেসিন কি বলা যায় আইসল্যান্ডের প্রবাবিলিটি আর্জেন্টিনার থেকে বেশি কোয়ালিফাই করার? অবশ্যই বেশি, তার মানে এই গ্রুপে কোয়ালিফাই করার প্রবাবিলিটি কার সবচেয়ে কম? আর্জেন্টিনার প্রবাবিলিটি সবচেয়ে কম, তবুও আমরা দেখতে পাচ্ছি যে এই একটি ইভেন্টে এবং এই দুটি ইভেন্টে আর্জেন্টিনা কনফার্ম কোয়ালিফাই করবে। এই ইভেন্ট যদি ঘটে অর্থাৎ আর্জেন্টিনা উইন্স এন্ড আইসল্যান্ড উইন্স অ্যাজ ওয়েল। না, শুভ, আমার একটা প্রশ্ন আছে, তিনটা ইভেন্ট ছিল যেখানে আর্জেন্টিনা জিতে, জি, এই তিনটার মধ্যে মাত্র 2টাতে আর্জেন্টিনা জিতার পর শিওর কোয়ালিফাই করে, মানে দেয়ার ইজ এ প্রবাবিলিটি আর্জেন্টিনা জিতলেও না উঠতে পারে। অবশ্যই আর্জেন্টিনা জিতেছে, একই দারিদ্রতা, কিন্তু আইসল্যান্ডও জিতেছে। আচ্ছা, কিন্তু যদি দেখা যায় আর্জেন্টিনা 1-0 জিতেছে, আইসল্যান্ড 1-0 জিতেছে, তাহলে কে কোয়ালিফাই করবে? আইসল্যান্ড কোয়ালিফাই করবে। মানে এটা বলা যাচ্ছে আজকে আর্জেন্টিনা জিতলেও বাদ পড়তে পারে, বাদ পড়তেই পারে, তাহলে ডিপেন্ড করবে আইসল্যান্ডের উপরে। কিন্তু নাইজেরিয়ার ব্যাপারটা দেখো, নাইজেরিয়া কতগুলি অকেশন নাইজেরিয়া উঠতে পারে, 1, 2, 3, 4, 5, 6, 9 একটু দেখিয়ে দিই, যদি আমি ধরে নেই 9টা ইভেন্ট, এটা 2.5 যদি ধরি আর্জেন্টিনার, এটা যদি অর্ধেক ধরি তাহলে আর্জেন্টিনার সম্ভাবনা 2.5/9, 9 ভাগের 2.5 এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি নাইজেরিয়া উঠে যাওয়ার সম্ভাবনা 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, আসলে একটাতে অর্ধেক অর্ধেক আছে, সো এখানটা তো আমরা 5.5 দিব, 5.5/9 না হইল, ঠিক আছে, ওকে, এটার মধ্যে হচ্ছে হাফ, পুরোপুরি এটা নাইজেরিয়া উঠতে পারে আবার আইসল্যান্ড উঠতে পারে। হ্যাঁ, অবশ্যই এখানটাতে গোল ডিফারেন্সটা ম্যাটার করবে, আইসল্যান্ড যদি এখানটাতে বড় ব্যবধানে জিতে সেক্ষেত্রে আইসল্যান্ড উঠে যাবে,
এবং এর বাদ দিয়ে শুধুমাত্র টোটাল একটা পসিবিলিটি আছে আইসল্যান্ড উঠে যাওয়া। সেক্ষেত্রে আইসল্যান্ডকে অবশ্যই জিততে হবে এবং ওইখানটাতে আবার আর্জেন্টিনাকেও জিততে হবে, কিন্তু কম ব্যবধানে। আচ্ছা, ও তাহলে সবচেয়ে খারাপ অবস্থা, তাহলে 1/8 হচ্ছে আইসল্যান্ডের প্রবাবিলিটি, 1/9 হচ্ছে, ও না না, তাহলে সবচেয়ে কম প্রবাবিলিটি হচ্ছে আইসল্যান্ড, আইসল্যান্ডের প্রবাবিলিটি সবচেয়ে কম। ওর হচ্ছে সব আইসল্যান্ডে কি চিন্তা করতে হচ্ছে যে ও জিততে হবে প্লাস আর্জেন্টিনাকে একটু কম ব্যবধানে জিততে হবে ওর থেকে। হি ওয়ান্টস আর্জেন্টিনা টু উইন বাট নট সো মাচ, বাট নট সো মাচ ইন আ ভেরি মিনিমাম পজিশন। যাই হোক, আমরা আর্জেন্টিনা আর্জেন্টিনার কোনো সাপোর্টারকে মনে একটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেয় বন্ধু, আমরা চলছি এই পাশে চলে আসি আমরা, কারণ ওটাকে ফ্রন্ট ক্যামেরা দিই। হ্যাঁ রাইট, সো আমরা মোটামুটি দেখলাম কিভাবে প্রবাবিলিটি ব্যবহার করে আমরা মোটামুটি, তো এখানে একটু বলে রাখা ব্যাপার, আসলে 2.5 না জিনিসটা, আড়াই না, এটা আসলে শুধু রাউন্ড আপ করার জন্য, ম্যাথ ইজি করার জন্য বলেছে। তো আমরা দেখতে পেলাম আর্জেন্টিনার উঠার সম্ভাবনা আছে, আছে, আমারও চাঁদে যাওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই অস্বীকার করতে পারো, আমি অবশ্যই চাঁদে যাব, তোমার কোনো সমস্যা, আজকে আজকে রাতেই যাব, আজকে রাতেই যাব, বাইরে রকেট পার্ক করা। হ্যাঁ, সো আর্জেন্টিনা অবশ্যই জিততে পারে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, আমরা কোন সমর্থক গোষ্ঠীকে আক্রমণ করার জন্য বলি নাই, আমরা এই এই খেলার পিছনে যে অঙ্কটা লুকিয়ে আছে সে অঙ্কটা শেখানোর জন্য আজকে লাইভে আসছিলাম। প্লিজ কেউ মনে দুঃখ পেও না, আমরা সবাই সব টিমকে অসম্ভব পরিমাণ ভালোবাসি, সকল আর্জেন্টিনা সমর্থক, আমরা চাই আর্জেন্টিনা উঠুক যাতে আমরা সেকেন্ড রাউন্ডটা অনেক জমজমাট হয়ে উঠে। কালকে জার্মানির খেলা হবে, জার্মানির খেলার আগে আপনার এরকম ছোটখাটো একটা লাইভ করে দিব অবশ্যই, কারণ আমার জার্মানিও বেশ অন দা লাইনে আছে, জার্মানিও বিপদে আছে, কালকে জার্মানির কে নিয়েও একটা লাইভ হয়ে যাবে। কারা কারা জার্মানি কে নিয়ে লাইভ দেখতে চাও কমেন্টে জানাও, আর কারা কারা এই মুহূর্তে আর্জেন্টিনাকে সাপোর্ট করছো, আজকে চাচ্ছো আর্জেন্টিনা উঠুক, তারাও কমেন্টে জানাও। আমি চাই, আমিও চাই, অল দ্য বেস্ট, আমি চাই, কি চাও? হ্যাঁ, আমরা সবাই চাই, তোমার ইচ্ছাই চাই, আর্জেন্টিনা। সো গুড বাই গাইজ, গুড নাইট, হ্যাভ আ গ্রেট গেম, জানাও কমেন্টে, বাই বাই।